আমি আমার মা বোনদের উদ্দেশ্য করে বলবো, ও আমার মা, ও আমার বোন, বারবার আপনাদেরকে আমি বলি, আপনাদের পায়ে ধরে বলি, আপনি রাস্তাঘাটে বেপর্দায় হাঁটবেন, আপনার সাথে ইফটিজিং পুরুষরা করবে, আপনি এর মাধ্যম, কারণ আপনি সুসজ্জিত হয়ে বিউটি পার্লারের মধ্যে গিয়ে সুসজ্জিত হয়েছেন, আপনার চেহারাকে সৌন্দর্য করেছেন, পুরুষরা আপনার চেহারা দেখে লজ্জত লুভ হাসিল হয়েছে, বিভিন্ন রকমের নেশা সৃষ্টি হয়েছে আপনার চেহারা দেখে, আপনার দিকে তাকিয়েছে, আপনাকে দেখে সে মনের স্বাদ অর্জন করেছে। ও মা, ও বোন, তোমাদের পায়ে ধরে বলি, আজকে তুমি রাস্তাঘাটে এইরকম বিউটি পার্লারে গিয়ে সাজে সজ্জিত হয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শবে বরাতের রাত্রিতে আমি সমস্ত মহিলাদেরকে মাফ করে দেব, কিন্তু যারা ব্যভিচারী ছিল, যারা জিনা করেছে, যারা পরপুরুষকে তাদের চেহারাকে দেখিয়েছে, আমি তাদেরকে মাফ করব না।